একজন XYZ কি নাম বললো উনি বক্তব্য, সে নাকি বলেছে বোম মারবো, মার্ডার কর দেবো, হ্যান কর দেবো, ত্যান কর দেবো। ভাই অর্ধেক কাফন পড়েই আছি তো, সবটাই সাদা আছে, আয় না বাবা, জানাজার লোক মশাল্লা মারহাবা অনেক আছে, শুনছেন না, জানাজার লোক তো অনেক রয়েছে। আব্বাস সিদ্দিকীর কপালও খুলে যাবে, একসাথে অনেক জানাজার লোক পেয়ে যাব, পরে যাবে কি কোনো ঠিক আছে, এই লতায় তবু ভালোই হবে। আবার মুসা নবীকে মিটাতে চেয়েছিল, পারেনি, নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে মিটো, পারেনি, সাদ্দাত চেয়েছিল, আবু জেহেল চেয়েছিল, উতবা চেয়েছিল, আবু লাহাব চেয়েছিল, মোহাম্মদ জানে রহমতকে মিটিয়ে দেব, পারেনি। কেন তারা চেষ্টা করেছিল? ইনারা সবাই আল্লাহর পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, তাই চেয়েছিল, পারেনি। মনে রেখে দেবেন, হিন্দের বাদশা গরিব নওয়াজ মহিউদ্দিন চিশতি আজমিরি সানজানি রহমাতুল্লাহ আলাইহিকে মিটাবার চেষ্টা করেছিল, পারেনি। বাদশা পৃথ্বীরাজ পরাজিত হয়েছিল, গরিব নওয়াজ আজও কোটি কোটি মানুষের দিলে জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার বুকে ইমামে হোসাইনকে মিটাতে পারেনি, আরে এজিদ মিটে গেছে, হোসাইন আজও জিন্দা আছে। আজ আপনাদের গোসাইপুর বাজারে হোসাইনের আওলাদ এসেছে, আমি আজও কারবালা হয়ে গেল, অসুবিধে নাই, হোসাইনের বাচ্চা জিন্দা থাকবে, এজিদ মিটে যাবে। ভাইয়ের আমার কখনো মাতা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করবেন না, কখনো, বলে যাচ্ছে আপনার পীরের বাচ্চা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। আপনার রেজেকের মালিক আল্লাহ, আপনার খাবার মালিক আল্লাহ, আপনার দুটো হাত দিয়েছে আল্লাহ, আপনাকে চোখ দিয়েছে আল্লাহ, আপনাকে দুটো পা দিয়েছে আল্লাহ, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনও খাইয়েছে আল্লাহ, আপনি যখন দুনিয়া আসবেন আসার আগে আপনার মায়ের স্তরে আল্লাহ খাবার মজুদ করেছে। আজ বড় হয়ে এই বেঈমান গাদ্দারদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, আরে বন্ধ করো, আল্লাহর ঘর মসজিদে যান, রুকু দেন, সেজদা দেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে শাইসা বাচ্চা বানাতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যে কালকে বাঁচবে কোনো গ্যারান্টি আছে? ও যে বলছে যে আমি পরে তোদের ডেকে দেব, তুই সারা জীবন দেখেই যা, দেখতে 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 দেখি ক্যান্সার হয়েছে, সুগার হয়েছে, প্যারালাইসিস হয়েছে, কি হয়েছে রে তোর, মেকে গেছিস কেন? বুদ্ধদেবের ধুতি খুলে চলে যাচ্ছে, পড়ার ক্ষমতা নেই। এই তুই তো বিশাল মস্তান রে, হ্যাঁ লাল আলো জ্বলে কাই কুই কাই কুই কাই কুই করে ঘুরতিস, এখন ধুতি সিধে করতে পারছিস না কেন? এই শুনছেন না, বেশি বাড়াবাড়ি ভালো নয়, সুধরে যা ফাটা কপালে, সুধরে যা। ফুরফুরা সিলসিলা হলো হক, এ হককে মিটাবার জন্য সর্বসময় টার্গেট। এ মাথামুটার পিছনে একটা বড় মাথামুটা আছে, একে নাচাচ্ছে, একে নাচাচ্ছে, এ নাচছে, মাতাল তো, মাতাল নাচবে না তো কে নাচবে, এ কথা বুঝছেন না? কিন্তু একে যে একজন ইন্ধন দিচ্ছে, বড় একটা ইবলিস শয়তান আছে, এ কথা বুঝছেন না? সে ইন্ধন দিচ্ছে যাতে আব্বাস সিদ্দিকী না ঢোকে, অথচ সে বিজেপিতে এক পা দিয়ে রেখেছে, টিএমসিতে এক পা দিয়ে রেখেছে, কথা বুঝছেন না? আপনাদের খাদ্যমন্ত্রী সব ইনফরমেশন বার করেছি আমি, বিজেপিতে এক পা দিয়ে রেখেছে, টিএমসিতে এক পা দিয়ে রেখেছে, সে নাচাচ্ছে, বলছে তুই নাচ না ঢোকে, এখানে অন্য গেম চলছে ভাই। কারণ আব্বাস সিদ্দিকী যেটা করতে চাইছে, আগামী দিন মুসলমানদেরকে কেউ কাটতে পারবে না, মারতে পারবে না, মুসলমানদের উপরে কেউ চোখ তুললে তার চোখ তুলে নেবো আমরা, সেই পাওয়ার তৈরি করছি আমি। আমি আমি কোন পাওয়ার বুঝি না, আমি কোন কালার বুঝি না, আমি একটা জিনিস বুঝি, আমার দেশবাসী মধ্যে থেকে দলিত আদিবাসী মুসলমান এরা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে, এদেরকে নিয়ে অনেক খেলা হয়েছে, আর এদেরকে খেলেছে এদেরই পক্ষে কিছু মুসলিম নেতারা, এদের ঘরে লিয়ে যে বিক্রি করে, কথা বুঝে আসছে না?
আমাকে কম কেনার চেষ্টা চলছে না, অনেক চেষ্টা চলছে, কিন্তু কোনো দিকেই পাচ্ছে না। আজ বিশ্বজুড়ে আমার দয়াল নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নাটক কিন্তু চলছে। সবার টার্গেট হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেউজ্জতি করা, তার থেকে মানুষকে সরিয়ে দেওয়া। কেন? যতদিন মানুষ রসুলুল্লাহর দিকে থাকবে, পৃথিবীর কোন শক্তি নেই ততদিন এই মুসলমানগুলোকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নতুন নয়, আর এটা জেনে রাখবেন, যারা আল্লাহ হয়ে যাবে তাদেরকে পৃথিবীর কোন শক্তি দাবাতে পারে না। তার একটা চাক্ষুষ প্রমাণ আজকের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুই কেন, তোর বাপ পারবে না, তোর মা পারবে না, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি বুকে ছানি ঢুকে, কলিকাতার বুকে সাঁতরাগাছিতে প্রোগ্রাম করতে চেয়েছিলাম আমি ঈদে মিলাদুল নবী নিয়ে, সেখানে সেন্টার থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমি আব্বাস সিদ্দিকী বলেছিলাম যে কাল নবী দিবসের দিন আমি যাব, সেখানেও বাধা দিয়েছিল কি, সামনে ঠিক মোল্লার বাচ্চা, এ জন্মেছে আমার কাছে জমিনে, কিন্তু ফলটা কোথা থেকে এসছে আল্লাহ ভালো জানে। কেন? রসুলুল্লাহর পক্ষে যারা বিরোধী করে, রসুলের মিলাদের যারা বিরোধী করে, দুনিয়ার মানুষ কিছু ভাবুক চাই না ভাবুক, আল্লাহ কোরআন থেকে যারা সন্তান বলেছে। এই কথা শুনছে দুনিয়ার লোক কি ভাববে না ভাববে পরের কথা। অফিস সাহেব, আমির সাহেব, মৌলানা সাহেব, ও নেতা সাহেব, ও নেত্রী সাহেব, দুনিয়ার লোক সাহেব বলতে পারে, আল্লাহর কোরআন বলছে ও অবৈধ সন্তান, তবে সে রসুলের বিরোধী করবে নবীর।